শুধুই দলীয় বৈঠক, মোদির সঙ্গে সাক্ষাৎ নয়, 19 ডিসেম্বর বিকেলে বিরোধী জোটের বৈঠকেও যোগ মমতার। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইয়ের পর দিল্লিতে চতুর্থ বৈঠক। রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনার সম্ভাবনা। 24-এর ভোটে বিরোধী শরিকদের ইস্যুই বাকি, কথা হতে পারে সে বিষয়ে। পাশাপাশি শরিকদের যৌথ জনসভা নিয়েও কথা হবে। এই বৈঠকের পরই খুব শীঘ্রই ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকও ডাকা হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন, তবে কেজরি যোগ না দেওয়ার জল্পনা শুরু। রাজনীতি করতে দিল্লি গিয়ে কি লাভ? সোনিয়া গান্ধী আজকাল ওনার সঙ্গে দেখা করেন না। যাদের নিয়ে লাফাচ্ছিলেন মুলায়ম লালু, তাদের অবস্থা খারাপ। নীতিশ বাবু একটা লাফালাফি করেছিলেন, প্রধানমন্ত্রী হবেন উনি বুঝে গেছেন ব্যাপারটা গন্ডগোলে, নিজের সিট ধরে রাখতে পারবেন না, তিনি আর আসছেন না বিহার ছেড়ে, কাকে নিয়ে রাজনীতি করবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।